নমস্কার, সেভেন এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। বড়নগর বিধানসভার উপনির্বাচন বাংলার নির্বাচনী ইতিহাসে এক নতুন উদাহরণ সৃষ্টি করছে, সেটা হলো বিরোধী প্রার্থীর প্রচারে বাধা তৈরি করা। বিজেপি প্রার্থী সজল ঘোষকে শুরুতে এক নম্বর ওয়ার্ডের মহিলা তৃণমূল নেত্রী সমাপ্তি ধর নানান রকমভাবে প্রশ্নবাণে জর্জরিত করেন। পরদিন সজল ঘোষের সাথে ঠিক একইভাবে তাকে অন্যান্য জায়গাতেও প্রচারে বার হয়ে তর্কের মুখে পড়তে হচ্ছে তৃণমূল নেতা কর্মীদের সাথে। যেমন 27 নম্বর ওয়ার্ডেও দেখা গেল সেই ছবি। আপনি বলছেন বিক্রি হয়েছে খুব ভালো করে, আপনি আবার কার কাছে বিক্রি? আরে আদানিকে তাজপুর বন্দরটা আপনি দিয়েছেন। আরে ছাড়ুন, চোর সব এরা চোর। যে ছবি আমরা এতক্ষণ দেখলাম তা গণতন্ত্রের পক্ষে মোটেই সুখকর নয়। তবে বিজেপি প্রার্থীরও তৃণমূল সম্পর্কে প্রকাশ্যে চোর শব্দটি ব্যবহার করা নিয়ে বোধহয় আপত্তি রয়েছে। কারণ এই সজল ঘোষই তাপস রায় তৃণমূলে থাকাকালীন তাকে দরাদ সার্টিফিকেট দিয়েছিলেন একজন সৎ মানুষ হিসেবে। আর তৃণমূল নেতাকর্মীদের বিরোধী রাজনৈতিক দলের প্রার্থীর সাথে তর্কে জড়িয়ে পড়াটাকে মোটেই নিন্দনীয় নয় বলেই জানিয়ে দিলেন দমদম লোকসভা আসনের তৃণমূল প্রার্থী সৌগত রায়। জানালেন, তৃণমূলের সবাইকে যদি বারংবার চোর বলে প্রচার করা হয়, দলের তরুণ নেতাকর্মীরা তো তার বিরোধিতা করবেই। তবে তিনি তা করার পরামর্শ দেননি। পাশাপাশি বরানগরের সিপিআইএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য যে প্রার্থী হয়েছেন সেটাও সৌগত বাবুর অজানা। এই উপনির্বাচনে প্রার্থী আমি জানি না, সিপিএম ওর নামই দেয়ালে ও তন্ময় ক্যান্ডিডেট হয়েছে। কি বলবেন? কিছু বলবো না। তন্ময় ভট্টে দাঁড়ালো কেন? একবার এমএলএ হয়েছিল এখানে, অনেক ভোটে হারলে ওর তো প্রেস্টিজ চলে গেল। বিধানসভায় কি লোকে ভূমি নিয়ে যায় জায়গা থেকে? বিধানসভায় যে বলতে পারবে সেই ঠিক আছে। আমি দেখেছি, আমার মনে হয় যে আমাদের শান্তনু মজুমদার যে প্রতিবাদ করেছে ঠিক করেছে। উল্টোপাল্টা কথা বললে, চোর বললে তো প্রতিবাদ করবে। এরা তরুণ ছেলে, আমার মতো বুড়ো তো নয়, এদের রক্ত গরম, এরা প্রতিবাদ করেছে ঠিক করেছে। কিন্তু আমি কাউকে প্রতিবাদ করতে বলিনি। সজল জেনে নি যে তৃণমূলকে চোর যদি বলে এরকম বিক্ষোভ সব জায়গায় হবে, তাই তো? একদম। বরানগর থেকে রাজা দে এবং গৌতমী নাথের রিপোর্ট, সেভেন এবিক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন সেভেন এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।